এই গাইস হাই, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা চলে এসেছি কৃতিকো দেশে। আজকে আমরা এসেছি পাটুলিতে ক্যালকাটা ক্যাফে 27, নতুন একটা আউটলেট যেখানে নানা রকম কম্বোজে অফার আসছে, তো সেই কম্বোজে দেখেই আমরা চলে আসলাম। এন্ড গাইস এখানে কম্বো স্টার্ট অনলি 99 থেকে এন্ড 149 ও আছে। এন্ড এখানে 99 কম্বো অ্যাকচুয়ালি তোমাদের পেট ভরে যাবে। আর তোমরা ভালো করে জানো যে আমরা চেষ্টা করছি পকেট ফ্রেন্ডলি ক্যাফেস গুলো বেশি করে এক্সপ্লোর করা, তাই জন্য এখানে তোমাদের জন্য আসে এই ব্লগটা। স্পেশালি যারা স্কুল স্টুডেন্ট এন্ড কলেজ স্টুডেন্ট আছো, আর যারা বন্ধুর সাথে হ্যাং আউট করতে চাও কম খরচের মধ্যে ভালো খাবার, ডেফিনেটলি এখানে ভিজিট করতে পারো। ফুল ভিডিওটা দেখো, খুব মজাতে চলেছে। এন্ড যারা আমাদের ছিল না, মাই নেম ইজ আমির এন্ড আই এম প্রীতি এন্ড ইউ অল আর ওয়াচিং দ্য ক্রেভিং ফুড ব্লগ। সো ফ্রেন্ডস, আমরা বসে গেছি অলরেডি ভেতরে। তো এবার তোমাদের দেখিয়ে দিই কি কি কম্বোজ এখানে অ্যাভেলেবেল আছে। 99 এখানে দু রকমের কম্বোজ আছে, একটা হচ্ছে 99, একটা হচ্ছে 149। 99 এর মধ্যে আছে চিকেন বিরিয়ানি কম্বো, চাইনিজ কম্বো, পোলাও কম্বো, স্ন্যাক্স কম্বো অ্যান্ড চিকেন মোমো কম্বো। 99 ডান। এবারে চলে আসি 149 এর কম্বো, যেখানে তোমরা পেয়ে যাবে মাটন বিরিয়ানি কম্বো, চাইনিজ কম্বো, পোলাও কম্বো, বাটার কুলচা কম্বো। সো অ্যান্ড প্লাস এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যদি কোনো লোকেশনে প্রবলেম হয় এই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে, প্লিজ তোমরা দেখে নেবে। এটা পড়ছে তোমার নিয়ার পাটুলি উপনগরে উদয়ন, নিয়ার কেএমডিএ যে মার্কেটটা আছে ওখানে তোমরা পেয়ে যাবে, তার ঠিক পাশেই আছে। সো গাইস, কম্বোজ গুলো তোমার দেখানো হয়ে গেল, এবার খাবার গুলো আসুক, দেন তোমাদের দেখাচ্ছি। এ ফিউ মোমেন্টস লেটার, সো ফ্রেন্ডস, ফার্স্ট কম্বো আমার টেবিলে চলে এসেছে, দেখতে পাচ্ছ 6 পিসেস অফ মোমোস, 2 স্টিম মোমো, 2 গন্ধরাজ মোমো এন্ড 2 চিকেন ফ্রাই মোমো। কোনটার মধ্যে গন্ধরাজ মোমো আছে ঠিক বোঝা যাচ্ছে না। এই দুটো ফ্রাই আছে, তোমরা পেয়ে যাবে সস, নট মোমো সস বাট টমেটো সস অ্যান্ড 1 কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক ইজ কমপ্লিটলি অ্যাজ পার ইয়োর চয়েস, এখানে থামস আপ অ্যান্ড স্প্রাইট আছে। তো আমার স্প্রাইটে ভালো লাগে, স্যার নিয়ে নিন। মোমো উইদাউট সস তো ভালো লাগে না, বাট মোমো উইথ টমেটো সস কেমন লাগে। আই এম ডিপিং ইট হিয়ার, ফার্স্ট টাইম হবে এটা, ফার্স্ট টাইম হবে এটা মোমো উইথ টমেটো সস খাবো। আই স্টার্ট উইথ, আমি হাত দিয়ে খাচ্ছি, মোমো হাত দিয়ে ভালো লাগে। শুট করতে করতে ইট হ্যাজ বিকাম রিয়েলি কোল্ড। ভীষণ ফ্লেভারফুল। স্কুলে যখন পড়তাম তখন একটা জুসি মোমো পাওয়া যেত, মাঝে কোথাও জুসি মোমো পেতাম না, আফটার লং লং ইয়ার্স এই জুসি মোমো খেতে পেলাম। গাইস অসাধারণ কিছু বলবো না, বাট না, দিস ইজ গুড। আমাকে খুব ভালো লাগলো ফ্রেন্ড, তুমি আসো খাও এই জুসি মোমো। এবার দাঁড়াও, যে মোমোটা আমি খেলাম সেটা ছিল স্টিম মোমো, এটা মনে হয় গন্ধরাজ। আমি তোমাদের ভেঙে দেখাই, এটা আই থিঙ্ক জুসি হবে। ইয়েস গাইস, গ্রিনিশ গ্রিনিশ আছে, হাঁসা চিকেন সেম অ্যাজ জুসি। সো আমি আগে এরকমই খেয়ে দেখি। গঙ্গরাজের একটু জাস্ট ইউজ করেছে ওরা, বেশ ভালো খেতে। আনিয়নের মাত্রা কিন্তু কম, কিন্তু চিকেনের মাত্রা খুব বেশি, তোমরা দেখতেই পাচ্ছ। ফ্রেন্ডস, আমার তো খুব ভালো লাগলো। অ্যান্ড দিস ইজ দি ফ্রাই মোমো, মশালা দেওয়া আছে, একটু স্পাইসেস ইউজ করেছে। ফ্রাই মোমো আমার অলওয়েজ ভালো লাগে। এই দেখো ফ্রেন্ডস, স্প্রিং আনিয়ন, চিকেন, নানা রকম স্পাইসেস দেওয়া আছে। কেউ বলেছে হেলদি জিনিস টেস্টি হয় না, হেলদি জিনিস অলওয়েজ টেস্টি হয়, এটাই বেশি ভালো লাগলো। তো তোমরাও কি ভাবছো, আসো অ্যান্ড ট্রাই দিস মোমো কম্বো, তোমাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে, ডোন্ট মিস ইট।
সো ফ্রেন্ডস, সেকেন্ড যে কম্বোসটা আছে 99 এ চলে এসেছে সেটা হচ্ছে স্যান্ডউইচ কন্টিনেন্টাল স্ন্যাক্স কম্বো, যেটা আমি নিয়েছি তোমার চিকেন স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাইস সস অ্যান্ড দিস কোল্ড ড্রিঙ্ক অ্যাগেন স্প্রাইট। তো মোমো দেখে তোমরা এটা ভাবছো যে কি কোয়ান্টিটি আছে, সো এটা দেখো কোয়ান্টিটি গাইজ মানে ভরপুর। আর একটা কথা বলি, এখানে একটা ফেমাস জিনিস আছে পোলাও কম্বো, যেটা আমি আমাদের সঙ্গে ডিসকাস করছি নেভার, এটা অ্যাকচুয়ালি এখানে খুব ফেমাস, যারা এখানে এসছো তোমরা পোলাও কম্বো ডেফিনেটলি নিয়েছো, আমি দেখছি কি বলে। সো খেয়ে দেখা যাক, এখানে 4 পিসেস অফ স্যান্ডউইচ আছে, আলাদা করে বড়া কিছু নেই, বেশ বড়া গ্রিল স্যান্ডউইচ। এই দেখো আমি খুলে দেখাই, ভেতরে চিজ ভরা, মাই গুডনেস, এটা আমাদের খুব ভালো লাগবে। চিকেনের মিস্ট, ক্যারেট, অনিয়ন অ্যান্ড অল আদার স্পাইসেস আর গিভেন ইন দেওয়া দেওয়া আছে। কে দেখা যাক, মাই ফার্স্ট বাইট, খুবই ডিফারেন্ট লাগছে স্যান্ডউইচটা খেতে। আমি অনেক স্যান্ডউইচই লাভার, আমার স্যান্ডউইচ খুব ভালো লাগে, এই স্যান্ডউইচটা লেটুস দেওয়া আছে এর মধ্যে, এই বেস্ট জিনিস লাগে। লেটুস থাকে যে আপনার পুরো বড়টা থাকে, এটা পিসেস করে গ্রাইন্ড করে দেওয়া হয়েছে, পেট তো মানে ভাবছো পেট কি ভরবে না। কোয়ালিটি কোয়ান্টিটি বোতার গ্রুপ 99-এর এখনকার লাইক মার্কেটে এরকম কোয়ান্টিটি উইথ কোয়ালিটি ম্যাটার করে ফ্রেন্ডস। ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে আমি আলাদা করে রিভিউ করবো না, মুখমুছে খেতে ছোটো ছোটো পিস দিয়েছে। তো স্কুল ফ্রেন্ডস আর কলেজ ফ্রেন্ডস জন্য প্লিজ বলে দিচ্ছি, এটা তোমাদের খুব ভালো লাগবে, সস্টার করে দেখালাম না, ফ্যামিলি তুমি দেখিয়ে দিচ্ছি, টেস্ট ওয়াইজ টু গুড গাইস, আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদের খাবারের কি করতে হবে, এখানে আসতে হবে। সো গাইস, প্রীতি তোমাদের দেখিয়ে দিচ্ছে কিছু 99-এর কম্বোস গুলো, এন্ড তোমরা 99-এর কম্বোস গুলো দেখেছো অনেকগুলোই, আর এখানে মোটামুটি 5খানা 99-এর কম্বোস পেয়ে যাবে। এর মধ্যে মেইন যেটা আমি বারবার বলছি, বাসমতি রাইস উইথ মাটন, মাটন পাবে 2 পিস অ্যান্ড চিকেন নিলে 3 পিস পাবে, 99-এর সত্যি অ্যাফোর্ডেবল এটা কবি, তাই এখানে যারা আসে ওইটাই ট্রাই করে। কিন্তু আমি তোমাদের জন্য একটু ডিফারেন্ট ট্রাই করতে চাই, কারণ কি 149টা অনেকটাই অনেকে নেয় না, আমি চাইছি তোমাদের 149ও নাও। অ্যান্ড 149-এর আমি একটা কম্বো নিয়েছি, যে কম্বোটা আছে দেখো, মাটন বিরিয়ানি উইথ 2 পিস চিকেন কষা, স্যালাড অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। এখানে সব থেকে ভালো কথা, প্রত্যেকটা ডিশের মধ্যে তোমার কোল্ড ড্রিঙ্কসটা ম্যান্ডেটারি পেয়ে যাবে, তো এটা ভেরি গুড। অ্যান্ড আমি যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল, উইদিন 5 মিনিট এটা পুরো ক্রাউডেড হয়ে গেছে। তো খুব ভালো লাগলো যে এখানে অনেকেই আসছে আর এখানে অনেকেই ডিশেস ট্রাই করছে, তোমরা যদি ট্রাই করতে চাও ডেফিনেটলি এখানে আসো। প্রীতি যেমন বলে দিল তোমাদেরকে অ্যাড্রেসটা, আর ডিটেলস আছে ডিসক্রিপশন বক্সে, নাম্বার আছে, অ্যাডিশনাল যদি কিছু জিজ্ঞেস করা থাকে কমেন্টে জানাও, আমরা কমেন্ট করে তোমাদের জানিয়ে দেবো। অ্যান্ড আরেকটা কথা গাইস, এরপর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে বলো না, আর ভিডিওটা যখন এতটা দেখেছো লাইক করে দিও। চলো গাইস দেখা যাক, রাইসের কোয়ান্টিটি খুব ভালো দিয়েছে, অ্যান্ড রাইসের মধ্যে হালকা কলকাতা স্টাইল বিরিয়ানি যেমন হয় তেমনই আছে, আলুটা বলো মিডিয়াম সাইজই আছে। আর হ্যাঁ, হোয়াট অ্যাবাউট দ্য মাটন, মাটন ইজ অ্যাকচুয়ালি গুড গাইস, তোমাদের 149-এ শুধু মাটনটাই দেখতেই পাচ্ছ, এখানে পিস হয়ে গেছে, বাট মাটনটা আমার লাগছে নাইস ওয়ান। এর সাথে স্পেশালি দিচ্ছে স্যালাড, আমি তোমরা ভালো করে জানো যারা আমাদের ফলো করো, আমি স্যালাডটা অনেক সময় প্রেফার করি, তোমরা যখন যেখানে খেতে চাও স্যালাডটা সবসময় নিয়েবে, কেন কি এটা ব্যালেন্স করে দেয় তোমাদের, তোমাদের শরীরটা ঠিক থাকে। ওকে, চিকেনের সাইজগুলো ঠিক আছে, 149-এ আমি আশা করি এর থেকে বেশি আরও ভালো পাওয়া যাবে না। তো আমি ফার্স্টে রাইস নিয়ে খেয়ে দেখি রাইসটা কেমন, রাইসটা সো গুড গাইস, রাইসের মধ্যে একটা যে বিরিয়ানি কলকাতা বিরিয়ানি অ্যারোমা আছে সেটা পুরো আসছে, আর একটু ড্রাই আছে, বেশি অয়েলি না, যে তোমাদের খেয়ে গা গুলাবে ওরকম না, আর লাইট ওয়েটেড খুব ভালো। ওকে, মাটন কষাটা আমি একটু নিয়ে নিই, একটু আলুটা দেখি, আলুটা একদম বাটারি, আমি বারবার বলেছি তখন আলু এরকম ময়েস্ট হয়ে কেটে যায় মানে ভালো। চিকেন কষাটা একদম বাড়ির মতন লাগলো, একদম হালকা স্পাইসি আছে, বেশি স্পাইসি না, খেতে বেশ ভালো ডেফিনেটলি। আমি মাটনটা তোমাদের দেখাই আগে, মাটনটা একদম হাত দিয়ে একদম ফুলে যাচ্ছে, এতটাই নরম, আমি হাত দিয়ে খাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য।
মটনের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, রিয়াজি কাশির মতো লাগে। তো 149 আমি সত্যি অবাক এরকম কম্বো পেয়ে অ্যাকচুয়ালি। আমি তোমার চিকেনটা বরাবর দেখে দিই, চিকেনটাও ভালো ময়েস্ট। ওভারঅল 149 আমাকে জাস্ট জিতে নিল, এতটাই ভালো লাগলো। তোমার যখন 99 ট্রাই করতে আসো যখনই, তখন 149ও ট্রাই করো। 149ও আমার মনে হয় ওয়ার্থ ইট, ডেফিনেটলি তোমার এখানে আসো। আর এরকম খাবার দেখার জন্য ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এগুলো ফিনিশ করে আসি পিপির সাথে। A few moments later. So hey guys, আমাদের খাওয়া এখানে কমপ্লিট, আর আমাদের দারুণ লাগলো। ডেফিনেটলি তোমরা আসো, কিছু জানতে হলে প্লিজ কমেন্টে জানাও। আর এরকম ভিডিও দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তুমি কিছু বলবে? কাপলসদের জন্য, ফ্যামিলিদের জন্য, স্পেশালি ফ্রেন্ডদের জন্য খুব ভালো একটা জায়গা। মানে আরামসে ক্যাফেতে খাওয়া দাওয়া হয়ে গেলে পাত্রে চলে আসো। আমাদের খুব ভালো লাগলো, তোমরাও আসো তোমাদের ভালো। And guys, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর আমরা তাড়াতাড়ি হ্যাঁ কিউনি ভিডিওটা আনবো। কিউনি ভিডিও আনবো তো। টাটা টাটা।